আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ চলে আসলাম আপনাদের মাঝে একটা ছোট্ট মজাদার রেসিপি নিয়ে। তো শুরু করছি আমার রেসিপি। এখানে আমি এক কাপ ছোট করে একটু কাটা তরমুজ নিয়েছি বিচি ছাড়িয়ে, আর নিয়েছি 1.5 কাপ ঠান্ডা দুধ, আধা কাপ টক দই। তো এখন আমি শুরু করছি, একটা ব্লেন্ডার জারের মাঝে দিয়ে দিলাম তরমুজ। এর মাঝে দিয়ে দিলাম দুধ, আর দিয়ে দিচ্ছি টক দই। সাথে দিলাম 4 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। দিয়েছে 1 টেবিল চামচ রুহ আফজা। তারপর আমি ব্লেন্ড করছি। এখানে একটা কথা বলে রাখি, আমার কাছে টক দই কম মনে হচ্ছে বিদায়, আমি আরও 2 টেবিল চামচ টক দই দিয়েছি, আপনারাও দিয়ে দিবেন, এতে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড কি 40 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আমার তরমুজে লাগছে। তো এখন আমি ঢেলে নিচ্ছি 2 গ্লাসের মাঝে। এখানে আমি 2 গ্লাস করার উপকরণ দিয়েছি। এই লাচ্ছিটা আপনারা বানিয়ে একবার খেয়ে দেখুন, যারা তরমুজ কম পছন্দ করেন তারা একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনার বারবার খেতে ইচ্ছে হবে। একটু রুহ আফজা দিয়ে সাজিয়ে দিলাম, আজ এতটুকু। এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।